হ্যালো প্রিয়ন, আজ বলবো গর্ভ অবস্থায় আল্ট্রাসাউন্ড কেন করা হয় ও আল্ট্রাসাউন্ড কতবার করানো উচিত এবং আল্ট্রাসাউন্ড খালি পেটে নাকি খাবার খেয়ে করতে হয়, সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গর্ভ অবস্থায় এক বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মায়ের গর্ভে ভ্রূণ বেড়ে ওঠে আর গর্ভস্থ শিশুর বেড়ে ওঠা তার চারপাশের অবস্থা পর্যবেক্ষণের জন্য আল্ট্রাসোনোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তো প্রথমেই জানুন গর্ভ অবস্থায় আল্ট্রাসাউন্ড কেন করা হয়। গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত করা হয় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। পূর্ববর্তী মাসিকের 4.5 সপ্তাহের মধ্যে গর্ভাশয়ের থলে এবং 5 সপ্তাহের মধ্যে গর্ভাশয়ের থলের মধ্যে আরেকটি ক্ষুদ্র থলে দেখে শনাক্ত করা যায় গর্ভধারণ হয়েছে কিনা, আর 5.5 সপ্তাহ পর ভ্রূণ দেখা যায়, যেমন হৃৎপিণ্ডের চলাচল পর্যবেক্ষণ। গর্ভধারণ করার পর 6 সপ্তাহের মধ্যে পালস ডোবলার আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ভ্রূণের হৃৎপিণ্ডের চলাচল বোঝা যায় এবং 7 সপ্তাহের মধ্যে সাধারণ গ্রেস্কেল আল্ট্রাসোনোগ্রাফির যন্ত্র ধরা যায়। আবার 7 মিলিমিটার উচ্চতা ভ্রূণের হৃৎপিণ্ডের চলাচল বুঝতে না পারলে ভ্রূণের মধ্যে প্রাণ নেই বলে সন্দেহ করতে হবে। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে এ 7 থেকে 10 দিন পর পুনরায় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ভ্রূণের হৃদস্পন্দন আছে কি না তা নিশ্চিত হওয়া উচিত। এখানে বলে রাখা দরকার যে আধুনিক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আল্ট্রাসোনোগ্রাফির যন্ত্রের সাহায্যে অপেক্ষাকৃত কম বয়সে ভ্রূণ শনাক্ত এবং সঙ্গে হৃদস্পন্দনও বোঝা যায়। ভ্রূণের বয়স নির্ধারণ: ভ্রূণের উচ্চতা, মাথার দুই প্রান্তের দূরত্ব, পায়ের বড় অস্থি ভ্রূণের বয়সের সঙ্গে সুনির্দিষ্ট সামঞ্জস্য রেখে বৃদ্ধি পায়, আর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই পরিমাপগুলো নিয়েই ভ্রূণের বয়স নির্ধারণ করা হয়। পেটের পরিধির মাপ, পায়ের বড় অস্থি এবং মাথার দুই প্রান্তের দূরত্ব দিয়ে ভ্রূণের ওজন সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি: আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি নির্ণয় করা যায়, যেমন মাথায় অতিরিক্ত জল জমা, মাথাবিহীন ভ্রূণ, খর্বাকৃতি, মেরুদণ্ডের বিকৃতি, হৃৎপিণ্ডের সমস্যা, প্রস্রাবের থলের বা নালীর সমস্যা, ঠোঁট ও মুখের তালুর সমস্যা ইত্যাদি। গর্ভফুলের অবস্থান জানা: গর্ভকালীন সময় তৈরি হয় গর্ভফুল, যা জরায়ুর ভিতরে দিয়ে লেগে থাকে। মা ও ভ্রূণের যোগাযোগ এই গর্ভফুলের মাধ্যমে হয়। গর্ভফুল জরায়ুর কোন অবস্থানে আছে তা জানা গুরুত্বপূর্ণ। গর্ভফুল জরায়ুর নিচের দিকে থাকলে এই অবস্থাকে বলা হয় প্লেসেন্টা প্লিভিয়া। এইসব ক্ষেত্রে গর্ভকালীন প্রচুর রক্তপাত হতে পারে। গর্ভফুল নিজেই স্বাভাবিক প্রস্রাবের রাস্তা বন্ধ করে দিতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ভফুলের অবস্থান নির্ণয় করা হয়। ভ্রূণের সংখ্যা নির্ণয়: ভ্রূণের সংখ্যা 1, 2, 3 বা এর চেয়ে বেশিও হতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি করে ভ্রূণের সংখ্যা নির্ণয় করা হয়। গর্ভাশয়ের পানির পরিমাণ বের করা: গর্ভাশয়ের থলে তরল দিয়ে পূর্ণ থাকে, এই তরলকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই তরলের মধ্যেই ভ্রূণ ডুবে থাকে। গর্ভাশয়ের থলের তরলের পরিমাণ খুব কমে গেলে বা বেশি হয়ে গেলে তা ক্ষতিকর। আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে এই পানির পরিমাণ নির্ধারণ করা যায়। এগুলো ছাড়া গর্ভস্থ শিশুর প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের সংখ্যা, হৃদস্পন্দন সহ ভ্রূণের মৃত্যু, জরায়ুর বাইরে ভ্রূণের অবস্থান, ব্লাইডেড অভাব ইত্যাদিও আল্ট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায়। ডোবলার আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা: এটি হচ্ছে বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাফি যার মাধ্যমে রক্তনালীতে রক্তের প্রবাহের দিক এবং রক্তের গতি প্রকৃতি নির্ণয় করা যায়। এর মাধ্যমে সাধারণত ভ্রূণের রক্তনালীগুলো পর্যবেক্ষণ করা হয়, যেমন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান ধমনী, মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনী, জরায়ুর ভিতরের রক্তনালী বড় শিরা যা হৃৎপিণ্ডে প্রবেশ করে, হৃৎপিণ্ডের ত্রুটি, রক্তশূন্যতা, অক্সিজেন স্বল্পতা ডোবলার অতিশব্দ পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। তো এবার জানুন কখন আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে হবে। গর্ভ অবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি বা অতিশব্দ পরীক্ষা করার কোনো নির্ধারণ সময়সূচি নেই। কোনো সমস্যা বা সন্দেহ থাকলে পরীক্ষাটা করতে হবে। গর্ভধারণ করার 7 সপ্তাহ পর আল্ট্রাসোনোগ্রাফি করলে গর্ভস্থ শিশুকে দেখা যায় এবং হৃৎপিণ্ডের চলাচল বোঝা যায়। 11 থেকে 14 সপ্তাহের মধ্যে নাকের হাড় ও ঘাড়ের পিছনের দিকের পানিপূর্ণ থলে দেখা হয়, যার মাধ্যমে মানসিক ও শারীরিক ত্রুটিযুক্ত শিশু প্রসবের আশঙ্কা থাকলে তা বোঝা যায়। 18 থেকে 20 সপ্তাহের দিকে ভ্রূণের গঠনগত ত্রুটিগুলো ভালো বোঝা যায়। 32 সপ্তাহের সময় নির্ধারণ ভ্রূণের বৃদ্ধি, ওজন, বাহিক্য অবস্থা দেখা হয়। আগে করা আল্ট্রাসোনোগ্রাফিগুলোতে কোনো ত্রুটি সন্দেহ করলে এই পর্যায়ে তা মিলিয়ে দেখা হয়।
24 সপ্তাহের পর গর্ভস্থ শিশুর লিঙ্গ বোঝা যায়। তবে চিকিৎসা সংক্রান্ত বিশেষ কারণ ছাড়া লিঙ্গ উল্লেখ না করাই ভালো। বিশ্বের অনেক দেশেই গর্ভস্থ শিশুর লিঙ্গ উল্লেখ না করার বিষয়ে আইন প্রণয়ন করা হয়েছে। তো এবার জানুন আল্ট্রাসাউন্ড কতবার করানো উচিত। বেশিরভাগ সুস্থ গর্ভবতীর ক্ষেত্রে শুধুমাত্র দুবার আল্ট্রাসাউন্ড যথেষ্ট। প্রথমবার ঠিক কবে নাগাদ প্রসব হবে সেটা জানার জন্য গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে এবং 18তম সপ্তাহের মধ্যে গর্ভজাত শিশুটির সুস্থ স্বাভাবিক গঠন নিশ্চিতকরণে দ্বিতীয়বার আল্ট্রাসাউন্ড করানো যেতে পারে। প্রেগনেন্সির শুরুর দিকে একবার করতে হবে, কারণ এক বা একাধিক ভ্রূণ নিশ্চিতকরণের জন্য এবং প্রসবের তারিখ নির্ধারণ ও ভ্রূণের বয়স নিরূপণের জন্য। পরে আরেকবার করতে হবে, কারণ গর্ভজাত শিশুর সুস্থতা সুনিশ্চিত করতে, গর্ভফুলের সঠিক অবস্থান নিশ্চিতকরণে এবং বাচ্চার সঠিক অবস্থান নিশ্চিতকরণে ও বাচ্চার ওজন পরিমাপ করতে। প্রথম আল্ট্রাসাউন্ডে যদি কোনো সমস্যা দেখা দেয় অথবা ভ্রূণের সাইজে যদি গরমিল মনে হয় তবে পুনরায় আল্ট্রাসাউন্ড করানো উচিত। এছাড়া গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন থেকে থাকে সেক্ষেত্রে দুবারের বেশি আল্ট্রাসাউন্ড করানোর প্রয়োজন পড়তে পারে। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ হলো, অনেকেই বলে থাকেন আল্ট্রাসোনোগ্রাফি খালি পেটে করতে হয় নাকি ভরা পেটে। তো দেখুন, সাধারণ সম্পূর্ণ পেটে স্ক্যানিং করতে হলে রোগীকে 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকতে হবে এবং পরীক্ষার 2 ঘন্টা পূর্বে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে অতিরিক্ত পরিমাণ পানি পান করা যাবে না, কারণ এতে রোগীর প্রস্রাবের বেগ ধরে রাখতে কষ্ট হবে, এতে মনিটরে সঠিক ছবি আসবে না এবং চিকিৎসকের পক্ষে রোগ নির্ণয় করা কষ্টকর হবে। তো সবসময় একটা কথা মনে রাখবেন, আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে শুধু পানি পান করবেন, অন্য কিছু খাওয়া যাবে না। তো অনেকেই বলতে পারেন, আল্ট্রাসাউন্ডের কোনো ক্ষতিকর দিক আছে কি? এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষায় উচ্চ ক্ষমতা সম্পূর্ণ রশ্মি ব্যবহার করা হয় যা শৈলের জন্য ক্ষতিকর, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে অতিশব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এই তরঙ্গের উল্লেখ করার মতো ক্ষতিকর দিক এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এটাও মনে রাখা ভালো যে আল্ট্রাসাউন্ডগ্রাফির মাধ্যমে তথ্য পাওয়ার ক্ষেত্রে একটা ভালো যন্ত্র থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনইভাবে যিনি পরীক্ষাটি করছেন তার দক্ষতা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে গর্ভাবস্থায় ঘন ঘন আল্ট্রাসোনোগ্রাফি করা ঠিক নয়। নির্দিষ্ট কারণে বা কোনো তত্ত্বর প্রয়োজন হলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষাটি করানো উচিত। বর্তমানে গর্ভাবস্থায় 80 থেকে 100% ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা হয় উত্তর আমেরিকা, গ্রেট ব্রিটেন এবং ইউরোপে। বিগত 50 বছরে 10 কোটিও বেশি নারীর অন্তঃসত্ত্বা অবস্থায় আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে এবং এই বিষয়ে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরীক্ষা করে শিশুর উপর এর কোনো ক্ষতিকারক প্রভাব এখনও পাওয়া যায়নি। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।